রাজধানীতে অনুষ্ঠিত হলো বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান। সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে ওয়াহিদুল হকের 87তম জন্মদিন পালনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন লোক গবেষক শামসুজ্জামান খান। এ সময় বাউল শিল্পীরা আঞ্চলিক লালন ও কিচ্ছাপালা গেয়ে মুগ্ধ করেন দর্শকদের। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। আয়োজনটা শহরের দর্শকদের জন্য, সং দেখে মনে হবে যেন নড়াইলের কোনো পাড়াগায়ের জমজমাট আসর। এই গান পরিবেশন করছেন নড়াইলের শিল্পী অরুণ কুমার দাস ও তার দল। সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে বসেছিল বাংলার লোকগানের আসর দেশঘরের গান। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুল হকের 87তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন লোকসঙ্গীত গবেষক শামসুজ্জামান খান। লোকসঙ্গীত হলো একটি জাতির আত্মার পরিচয়। দুটি অংশের প্রথমেই ছিল লোকগানের একক পরিবেশনা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাউল শিল্পীরা গেয়ে শোনান আঞ্চলিক গান। আসরে পরিবেশন করা হয় বাউল সম্রাট লালন সাঁইজির গানও। শেষ পর্বে দলীয় পরিবেশনা হালুই গান, কিচ্ছাপালা, কীর্তন ও পালা গান, তার সাথে ধামাইল নৃত্য মুগ্ধ করে দর্শকদের। এই কৃত্রিমান মানুষের জীবনাবসান হয় 2007 সালের 27 জানুয়ারি। এরপরই এই আয়োজনের নাম হয় ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।